What's that? Happy birthday. Happy birthday. Happy birthday to you. Hi, Mama. Thank you. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, একদম ফাটাফাটি আছে। আজকে সকাল সকাল একদম লুচি নিয়ে আপনাদের সাথে সামনে হাজির হয়ে গেলাম। লুচি খাবো আজকে সকালে ব্রেকফাস্টে। লুচি, ফুলকপি, গাজর, আলু, কুমড়ো দিয়ে একটা ঘ্যাট করেছি। আমার ছেলেকেও দিয়েছি, মনে হচ্ছে ওই গাজর আর কুমড়োটা তুলে ফেলেছে। ওই যে গাজর আর কুমড়ো খাবোই না, ওই ঘর থেকে চিৎকার করছে, ও খাবি না, খেলে কিন্তু হবে না, ক্যান্সেল সমস্ত। যাকগে আজকে 30 তারিখ, সামনে মানে কালকে 31শে ডিসেম্বর, এবং সবাই বর্ষবরণের জন্য নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছে। একটু আধটু সবাই খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করার জন্য সেগুলো করুন, আনন্দে থাকুন, এইটুকুনি বলবো। আগে আমি ব্রেকফাস্টটা করে নিই। তবে আজকে নিরামিষ রান্না হচ্ছে, 30 তারিখ নিরামিষ রান্না হচ্ছে। কি কি রান্না হচ্ছে সেগুলো পরে শেয়ার করবো, আগে লুচিটা খাই, গরম গরম ফুলকো লুচি। বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, পুরো জুবুথুবু হয়ে, বাবা রে বাবা, একদম মনে হচ্ছে হসপিটালের মাস্ক পরেছি, সত্যি কথা, সবুজ রঙের। নন্দীবাবু ভেতরে গেছে, একটু ফুলে কথা বলি। নন্দীবাবু ভেতরে গেছে, দাঁড়িয়ে আছে, আমি একটু বেরোচ্ছি। আজকে দুপুরবেলা এমন ঘুম ঘুমিয়েছি, মানে দুপুরে না, ওটা বিকেল হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে এমন ঘুম ঘুমিয়েছি যে সন্ধে পার করে আর কি আমি ঘুম থেকে উঠেছি। একটু শরীরটা একটু উইকনেস আছে। যাক, নন্দীবাবু এসে গেছে, একটু বেরোই, একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি কি করছি সব বলছি। যুগে যুগে তুমি এইভাবে ওই সংসারে অরবিন্দ তাস অপরকারে সাধুগণের পরিত্রাণে নির্মিত থাকারে নির্ময়ী রূপে প্রতিষ্ঠিত কর তোমার ধরেন। A few moments later. বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণ, বেশ সুন্দর মায়ের পুজো দেখলাম। অ্যাকচুয়ালি ওই দিক দিয়ে যাচ্ছিলাম রাধাকৃষ্ণ মন্দিরের যে রাস্তাটা, এই রাধাকৃষ্ণ মন্দির আমি আগেও ব্লগে দেখিয়েছি, ওইখান দিয়ে যাচ্ছিলাম। কিছুদিন আগে ওখানে বেশ বড় সড়ো একটা উৎসব হয়েছে, তা সেই সময় যাইনি। আমি মনে হলো যে একটু পরে যাই, আজকে যখন যাচ্ছি ওই রাস্তা দিয়ে একটু দর্শন করে যাই। তখন সেই মুহূর্তে ওখানেও পুজো হচ্ছিল, যাই হোক ওখান থেকে একটু দর্শন করে, ওই রাস্তা দিয়ে আমার আসার কথাই না, অন্য রাস্তা দিয়ে আসার কথা। তো মনে হলো এই রাস্তা দিয়ে আজকে যাই, নন্দীবাবুর সাথে আছে, নন্দীবাবুর কিছু কিছু দরকার ছিল সেই জন্যই বেরানো ছিল। গেলাম, গিয়ে ওই রাস্তা দিয়ে যেতে দেখলাম যে তারা মায়ের পুজো হচ্ছে ওখানে, এই সময় এরকম একটা পুজো হচ্ছে দেখে দাঁড়াতেই হলো, মায়ের দর্শন করলাম, ভালো লাগলো। একটু আধটু পুজো টুজো দেখছি, সেটা ভালোই লাগলো, খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। এবার ওই পুজো দেখতে গিয়ে, কুমারী পুজোটাও দেখবো বলে দাঁড়িয়ে থাকতে গিয়ে একটু দেরি হলো, যার জন্য আজকে বাড়িতে এসে ভেবেছিলাম একটু অন্য কিছু করবো ছেলের জন্য, যেহেতু ছেলে নিরামিষ খেয়েছে। কিন্তু আর দেরিটা হয়ে গেছে বলে আর কিছু করলাম না, বাড়ি চলে এলাম। একাদশী মায়ের আগে নিরামিষ খাবে বলে ডালিয়া বসিয়ে দিচ্ছে, যেগুলো ফুটফুস ফুটফুস হচ্ছে, আর ওদের জন্য সকালে যা আছে তাই হয়ে যাবে। তাই ব্লগটা আর বেশি টানবো না, ব্লগটা এখানে এন্ড করবো। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, কিছু তো নিশ্চয়ই ভালো লেগেছে, সেই কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না প্লিজ, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। Happy birthday. Happy birthday to you. Oh, Mama, thank you. Thank you. ও একদম দারুণ সারপ্রাইজ পেলাম ছেলের থেকে আর ছেলের বাবার থেকে। ওটা ছোট্ট, আমি কখন কিনেছো এটা জানতেই পারিনি। এটা বিকালবেলা
চুপি সারে কিনে নিয়ে এসেছে ছোট্ট খাট্ট কেক, আসলে বড় সড়ো কিনতে গেলে ধরা পড়ে। তো যাই হোক, এটা কিনেছে, খুব ভালো লাগছে, সারপ্রাইজ দিচ্ছে এরকম সুন্দর হবে রাত্রি 12টার সময়। আর ছেলেও একটুখানি খুশি খুশি, ছেলে আমার জন্য, ও বলতে ভুলে গেছি, ছেলে আমার জন্য ওর পিগি ব্যাংক থেকে টাকা বার করে রেখে দিয়েছে, মাম্মা তোমার বলো কি গিফট দেবো, কিনে নিয়ে আসো। মানে ও আমাকে দিচ্ছিল, এটা দারুণ সারপ্রাইজ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear to mama. Ah. Ba ba. Happy birthday. Hello, hello, hello. Oh, mama, what did dear mean? Ah! Amo ya moto eta. Aja tu ide, tu ide. থার্টি ফার্স্ট শুরু হলো তো।